আমার ডিসিশনের পুরোপুরি রেসপন্সিবিলিটি আমারই। আমরা যখন কোনো ডিসিশন নেই তখন সেটাকে ওন করি না। ওন করা মানে আমি যে এই ডিসিশনটা নিছি, আমি এই জিনিসটার মালিক। হ্যাঁ, এখন এটার কনসিকোয়েন্সেস কী হইতে পারে, ভালো খারাপ, সেটা আমি ওন করি, সেটা আমি ডিসিশন নিছি, অ্যান্ড এটাতে যা হবে আমি সেটা মেনে নিব। হ্যাঁ, সিচুয়েশনের ওপর বা অন্য কোনো ফ্যাক্টরের ওপর ডিপেন্ড না করে, অন্য কোনো জিনিসকে ব্লেম না করে, আমি যখন ওইটার ফুললি রেসপন্সিবিলিটি নিজের ওপর নিব, তখন ওই জিনিসটা থেকে আমি একটা ভালো আউটপুট আশা করতে পারি, বা অন্তত একটা লার্নিং এক্সপিরিয়েন্স আশা করতে পারি, যেটা আমার হয়তো নিজের ক্যারিয়ারে বা নিজের পার্সোনালিটি বিল্ড করার ক্ষেত্রে অনেক হেল্প করবে। আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা সিচুয়েশনে বা একটু প্রেশারে পড়ে ইয়েস বলে দিই অনেক কিছুতে। কোনো একটা কিছু হলে ওই জিনিসটাকে ব্লেম করা শুরু করি, ওই সময়টাকে ব্লেম করা শুরু করি, ওই সিচুয়েশনটাকে ব্লেম করা শুরু করি। কেমন হইতে পারে, সাপোজ আপনি কোনো একটা অপরচুনিটি পাইলেন, ওইটা আপনি ওই টাইমে গ্র্যাব করলেন না, আপনি বলতেছেন যে আই এম নট রেডি ইয়েট। হ্যাঁ, তো আপনি কি করলেন, নিজের স্কিলকে ব্লেম করলেন যে আই এম নট রেডি ইয়েট, যেখানে আপনি হয়তো ওই অপরচুনিটিটা গ্র্যাব করে তারপরে আপনি ওই স্কিলটা বিল্ড আপ করে নিতে পারতেন, ওইরকম যদি অপরচুনিটিটা আপনি পাইতেন। তারপরে এমন হইতে পারে যে আপনি অপরচুনিটি গ্র্যাব করে ফেলছেন, কিন্তু আপনি ওইটা সময় মতো ডেলিভারি দেন নাই, বা আপনি প্রোক্রাস্টিনেট করা শুরু করছেন যে ওই কাজটা করব না কি করব না, কখন করব, কিভাবে করব, ওইসব ভেবে আপনি স্টার্টই করেন নাই। হ্যাঁ, আপনি পারফেকশনিস্ট লেভেলে ওটা করতে চেয়ে ওটা আলটিমেটলি শুরুই করা হয়নি। তো এতে কি হইতেছে, আপনি আলটিমেটলি গিয়ে কি করতেছেন, ওইটা লেট ডেলিভারি দিতেছেন বা ওইটা লেটলি তাকে রিচ আউট করতেছেন, অ্যান্ড তখন আপনার এক তো রিলেশনশিপ খারাপ হইতেছে, আরেক তো আপনি সময়কে ব্লেম করতেছেন যে ভাই আমি পর্যাপ্ত সময় পাইনি, কাজটা এত সময় করা পসিবল হয়নি। কিন্তু আপনি যখন অ্যাগ্রি করছেন যে হ্যাঁ এই কাজের এই কাজটা এই সময়ের মধ্যে করে দেওয়া পসিবল, তখন আপনার অবশ্যই ওই দায়িত্বটা নেওয়া দরকার ছিল, ওই ডিসিশনটা ওন করা দরকার ছিল যে হ্যাঁ আমি বলছি এই টাইমের মধ্যে দিব, আমি এনি হাও এই টাইমের মধ্যে সাবমিট করব। এটাই অ্যাকচুয়ালি প্রফেশনালিজম, অ্যান্ড এটা মেনটেন করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো আমরা যখন যেই ডিসিশনটা নিতেছি, যখন যেই প্রমিসটা করতেছি, যখন যেই জিনিসটা বলতেছি, ওটা ভেবে বলবো, অ্যান্ড বলার পর ওই জিনিসটা আমরা ওন করব, অ্যান্ড ওইটার ফুললি রেসপন্সিবিলিটি আমরা নিব, যেন ওই জিনিসটা এদিক সেদিক হলে ফুল ব্লেম আমার উপর হয়। এখন আমি হয়তো কোনো একটা কাজ নিছি, আমি হয়তো ওইটা অন্য কাউকে দিয়ে করাই দিছি, এখন ওর সময় মতো দিতে পারে না কি না পারে ওটা ওর দোষ না, ওইটা ইনশিওর করতে পারা হলো আমার ব্যাপার, অ্যান্ড আমি যদি ওটা ইনশিওর না করতে পারি তাহলে ফুল দোষ আমার, ওই মানুষটার ওপর কোনো দোষ নাই, অ্যান্ড ওই মানুষটার অজুহাত দিয়ে আমি অ্যাকচুয়ালি আমার ক্লায়েন্টকে বা আমি যাকে প্রমিস করছি তাকে আমি বুঝ দিতে পারবো না যে ভাই আমার টিম মেম্বার তো ছিল না, এই জন্য কাজটা মতো হয় নাই, ওরা আমার টিম মেম্বারকে হায়ার করেনি, ওরা আমাকে হায়ার করছে, আমি এই জিনিসটা সময় মতো এনে ডেলিভারি দিব ওই জন্য হায়ার করছে, অ্যান্ড এই জিনিসটা এনশিওর করতে পারা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই জিনিসগুলোতেই আমরা অনেক ল্যাক হয়ে যাই, অ্যান্ড আমাদের এই প্রফেশনালিজম, এই প্রফেশনাল ব্যাপারগুলো মেনটেন না করার কারণে আমরা আমাদের ক্যারিয়ারে অনেক বেশি স্ট্রাগল করি। আর আপনার পার্সপেক্টিভ, আপনার এক্সপিরিয়েন্সের ওপর ডিপেন্ড করে আপনি যে ডিসিশনটা নেবেন, ওইটা অবভিয়াসলি অন্য কেউ হয়তো ফুললি একনলেজ করতে পারবে না, হয়তো ফুললি সে বুঝবে না, অ্যান্ড তার বোঝাটা ইম্পর্ট্যান্টও না। কিন্তু আপনি যখন ডিসিশনটা নিতেছেন, অ্যান্ড ওইটা আপনি বুঝে শুনে নিতেছেন নাকি নাকি সিচুয়েশনের প্রেশারে পড়ে নিতেছেন, অ্যান্ড ওভার প্রমিস করে ফেলতেছেন, এই জিনিসগুলো মেনটেন করা দরকার, অ্যান্ড এই জিনিসগুলো কন্ট্রোল করা দরকার। তো এটা সহজ একটা সলিউশন হলো, জাস্ট ডোন্ট সে ইয়েস ইমিডিয়েটলি, আপনি জাস্ট সময় নেন, সময় নিয়ে আপনি ভেবে চিন্তে তাকে বলেন যে হ্যাঁ আই উইল লেট ইউ নো বাই টু নাইট, হ্যাঁ আই উইল লেট ইউ নো বাই দিস উইক, আই উইল লেট ইউ নো বাই দিস মান্থ, বা আমি আমার শিডিউলটা চেক করে জানাচ্ছি। এই জিনিসগুলো মেনটেন করা দরকার, অ্যান্ড আপনি ইনস্ট্যান্টলি যদি কোনো কিছুতে রাজি হয়ে যান দেন আপনার একটা কেয়াস সৃষ্টি হবে, যেটা আপনার হয়তো অন্যান্য শিডিউল কাজে অনেক ব্যাঘাত ঘটাবে। তো এটা ছিল ছোটো একটা থট, অ্যান্ড ইনশাল্লাহ কথা হবে নেক্সট পডকাস্টে। বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।